আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে মাশকলাই দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো। এখানে আমি মাশকলাই এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এখানে 1.5 কাপ মাশকলাই নিয়েছি। এখানে মাশকলাইটা রান্না করার জন্য নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ মিক্সড মশলা নিয়েছি, কিছু কাঁচামরিচ, লবণ, সয়াবিন তেল, এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। এখানে একটা হাঁড়িতে মাশকলাইয়ের ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা আমি সেদ্ধ করে নিব। এখানে আমি 5 পিস রুই মাছের পেটের মাছটা নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি মাছগুলো ভেজে নিব। দুই পাশ বাদামি করে মাছগুলো আমি ভেজে কেটে নিয়ে নেব। এটা দুই পাশ বাদামি করে ভেজে নিয়েছি আমি, এখন চুলাটা অফ করে দিয়েছি। মাছটা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটাগুলো বেছে মাছ আলাদা করে নিব এবং কাঁটাগুলো আলাদা করে নিব। মাছটা আমি বেছে একটা বাটিতে নিয়ে নিয়েছি, এখান থেকে মাছ থেকে কাঁটাটা আলাদা করে ফেলেছি, ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব 1 বাটি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন বাদামি করে ভেজে নেব। এখানে দিয়ে দিব 1 চামচ লবণ, পেঁয়াজটা আমার বাদামি হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো সামান্য একটু গরম পানি। এখন এখানে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো, মশলাগুলো এখন এই পেঁয়াজ এবং আদা রসুনের মধ্যে ভালো করে ভেজে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, এখন এখানে আমি সব মাছগুলো দিয়ে দেবো। এখন মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, মাছটা একটু কষিয়ে ডালটা দিয়ে দেবো। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এখানে ডালটা দিয়ে দিয়েছি, এখন ডালের সঙ্গে মাছটা ভালো করে রান্না করে নিব। এখানে এখন কাঁচামরিচটা দিয়ে দিব, এখন ডালে একটু পানি দিয়ে দিব, 1 কাপের মতো পানি দিয়ে দিব, যাতে ডালটা এবং মাছটা ভালো করে রান্না হয়ে যায়। এখন ডালটা কমপ্লিট হয়ে গেছে, রুই মাছ দিয়ে মাশকলাইয়ের ডাল। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিট রাখবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এখন আমি চুলাটা অফ করে দেবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো 2 মিনিট পর। হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে মাশকলাইয়ের ডাল রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বাড়াতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনার ভালো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবে এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।